সংসদ স্থায়ী কমিটির সদস্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা বিশ্বাসকে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ রহনপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড শাখা এবং রহনপুর সূর্য সঙ্গীত সংঘের যৌথ উদ্যোগে আজকে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। আপনাদের রহনপুর ইউনিয়ন পরিষদের কয়েকবার নির্বাচিত সফল চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগ গমস্তপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব শাহজাহান আনসারী, মঞ্চে উপস্থিত আছেন আমাদের পত্র ইউনিয়নের আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মজমেল্লাহ মামুন, মঞ্চে উপস্থিত আছে পত্র ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মুজাফর মণ্ডল, মঞ্চে উপস্থিত আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধাগণ যিনারা 1971 সালে নিজের জীবনকে বাজি রেখে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন সেসব মুক্তিযোদ্ধাগণ। মঞ্চে উপস্থিত আছে স্থানীয় জনপ্রতিনিধি, বনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, আমাদের সংরক্ষিত আসনের সদস্য সহ অন্যান্য সুধীবৃন্দ। আমার সামনে উপস্থিত আছে অত্র এলাকার বিভিন্ন পর্যায়ে যারা সামাজিক পর্যায়ে নেতৃত্ব দেন সেসব সুধীবৃন্দ, আমার মা বোনেরা আমার সামনে, আমার যুবক ভাইয়েরা, সকলকে আমি জানাচ্ছি স্বাধীনতা মাসের শুভেচ্ছা এবং সালাম।